আজকে লুচি বানাচ্ছি এবং তাড়াতাড়ি করে নেচ্ছি কারণ ইফতারের সময় হয়ে গেছে। ছিলাম লাইভে, আমি লাইভে চেষ্টা করি কিছু না কিছু রেসিপি শেয়ার করতে, কারণ রমজানে সবাই চায় একটু আনকমন রেসিপিগুলো খেতে। তো চেষ্টা করি ওই জন্য একটু আনকমন কিছু বানাতে বানাতে, কিন্তু ফেসবুকের যে কি প্রবলেম বুঝি না, গেল লাইফটা কেটে। এখন ভাবলাম যে ভিডিও করে ফেলি আমার ব্লগের জন্য, শেয়ারও করা হলো। আমার তেলটা গরম হয়ে গেছে, তো তাই লুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আসো, দেখো একটু কমাই দিই, অত লুচিটা একটু ভেজে ফেলো, পাবো না। কত ফুলে গেছে তাই না? আজকে কিন্তু আপনাদের ভাইয়াও রান্নাঘরে আমাকে হেল্প করতেছে, আমার মেয়েও করতেছে, সবাই মিলে আমাকে হেল্প করতেছে, কারণ এত গরম পড়ছে না, খুব টায়ার্ড লাগে। অর্পণা তুমি ভাজো, একটু লাল হলে উঠাই ফেলো, পুরো যাবে উঠাই ফেলো, টিস্যু দাও না নিচে রাখো ওখানে, আমি আরেকটা দিই, টিস্যু নিয়ে আসো তো। এখানে গরুর মাংস রান্না করছি, আর আজকের লাইভে দেখালাম এই রেসিপিটা, সুজির একটা ডেজার্ট দেখালাম যেটা লুচির সাথে অনেক ভালো যাবে, ইনশাল্লাহ সাজিয়ে গুজিয়ে পরিবেশন করব। লুচিটা দেখো এই সময়টা অনেক তাড়াহুড়ো হয়ে যায়। তারপরেও রঘুনাথের বৃষ্টি হলো, একটু হলেও আরাম পাইছি। আজকে আমি রুহ আফজার একটা শরবত বানিয়ে নিচ্ছি, বরফ দিলাম, চিনি দিলাম, আমি সামান্য একটু লেবুর রস দেবো। তো এখন টেবিল গোছানোর পালা। আসলে মেইনলি সব কিছু রেডি থাকে, যে যার প্লেটে গুছিয়ে নেয়, এটাই হয় আমাদের বাসায়। তো তারপরেও যেহেতু আমি প্লেটটা সাজাচ্ছি, তো সবার প্লেটটা সবাই নিজে নিজে সাজিয়ে নিবে, আমারটা আমি সাজিয়ে নিচ্ছি এবং সবারটাও দিচ্ছি। এই প্লেটটা মেনলি আমার সেলের জন্য, কারণ ও সবসময় সাজিয়ে গুছিয়ে দিলে ও এটাই দিই ওকে, আর মেয়ে তো ইচ্ছা মতো খায়, তো ও ইচ্ছা মতোই নেয়, আমিও তাই। তো সামনে আসলে সব কিছুই সাজানো থাকে, যার মতো করে যে নেয়, আর আমার তো শুধুমাত্র পানি আর শরবত ছাড়া কিছুই মন চায় না খেতে। এত কিছুই প্রতিদিন করা হয়, কিন্তু বিশ্বাস করবেন কি না জানি না, আমি একেবারেই এতটাই ডায়েট থাকি যে খাওয়ার একদমই ইচ্ছা করে না। তো মাংস একদম গরম করে পাতিল সহে আজকে দিয়ে দিলাম। আসলে মাঝে মাঝে এটা করি, গরুর মাংসটা পাতিল সহেই আমি সার্ভ করে দিই, কারণ বারবার গরম করাটা একটু ঝামেলা লাগে। রোজার দিনে এমনি কিন্তু আমাদের মেয়ে মানুষের কাজের কোনো কমতি নেই। আর একটু মাংস তুলে দিচ্ছি ওর বাবাকেও, এবং মানে একটু বেশি করে তুলে দিচ্ছি, ওর বাবার কাছে রাখছি, ওর বাবা আমি দুজনে মিলে একটাতে শেয়ার করব, এবং ওরা দুই ভাই বোন যদি নেয় ওরা আলাদা আলাদা করে নিবে। তো ওর বাবাকে আবার তুলে দিতে হয়, না হলে সে মাংস নিতে চায় না, প্রেশার যেহেতু আছে আমাদের দুজনেরই, সো আমরা একটু লিমিট মতোই খাই। আর এই তো আজকের রেসিপি এটাই ছিল, আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায়, আল্লাহ পাকের ইচ্ছায় টেবিলে যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া দিলেও আসলে শেষ হবে না, যে আল্লাহ আমাদেরকে এত ভালো রেখেছে। তো দেখবো ইফতারের পরে কি কি করছি, চলেন আজকের। নামাজ পড়তে পড়তেই দেখলাম আমার ছেলে সব টেবিল গোছানো শেষ, সব ঢেকে রাখছে, এই একটা শান্তি। না হলে তো সেই সারাদিন রোজা থাকার পর ইফতার করার পর আবার সেই টেবিল টেবিল গোছানো। সামনে নিয়ে এসো, বাবা সামনে নিয়ে এসে ঢেকে রাখো, এই এটা এদিকে দাও, ফলটা ঢাকার জন্য আগে এটা দাও, এগুলো একটা বক্সে রেখে দাও, কে খাবে এখন, অথবা কেউ যদি খায় খাবে না, এটা ওটা সামনে রাখো, ওটার উপরে রাখছো, এগুলো ঢেকে রাখো। তো ওরা এগুলো গোছায় নিচ্ছে, টেবিলটা মুছে ফেলবা, টেবিল এখন মুছবা না, টেবিলটা মুছে ফেলো। এবার আমরা একটু রান্নাঘরে যাই, কী অবস্থা একটু দেখি রান্নাঘরে। ওরে আল্লাহ সব এলো ভালো, এই যে এখন রান্নাঘরে প্লেট বাটি সব মাজতে হবে, সব এই যে খাওয়ার পর, আর
যেহেতু এত এলোমেলো হয়ে গেছে, এই যে সব এখন এগুলো সব ঢুকাতে হবে গোছায় গোছায়। নোংরা হয়েছে, এটা সব মুছে মুছে এখন ঢুকিয়ে ফেলবো। পরে টুকিটা কি অনেক কাজ থাকে, আর এগুলো যদি ঠিকঠাক মতো পরিষ্কার না করা যায় তাহলে তো পিঁপড়া, গরমের দিনে একটু পিঁপড়া বেড়ে গেছে। তো এই যে মাজা ঘষা কমপ্লিট, শুধু চার পাতিলটা আছে, এটা পরে মাজা হবে। চুলাটা ইচ্ছা করতেছে না, পরে মাজবো। মাজা ঘষা কমপ্লিট করে এখন আমরা ঘরে চলে যাচ্ছি। এই যে ওনারা দুজন খুব মনোযোগ দিয়ে পড়তেছে। কালকে পরীক্ষা না, বাংলা পড়তেছো? এটা কি বাংলার দাগাইছো কেন, এত পেন্সিল দিয়ে দাগাইছো কেন, মনে রাখার জন্য? ঠিক আছে, দেখি তো আমি পড়াটা ধরি। আর ইনিও পড়তেছে। ওনারা তো ক্যামেরার সামনে একেবারেই আসতে চায় না, কিন্তু আমি তো মাঝে মাঝে একটু আনি ক্যামেরার সামনে। ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়েন একটু আপনারা, আর আমিও একটু অন্য কাজগুলো করে ফেলি।